गाजर देखते तुले आनबो तुम्हारा जी आगे पर्व गुलो ना देखे थको गए देखे ना डिस्क्रिप्शन पूरा प्ले लिस्ट दे आछे रूम टूर करिए दी से मॉडर्न अट्टालिका तार घरेर भेतरेर मध्ये आछे पुकुर एवं तार पाशे आछे एखाने आग गाछ उपरटा आकाशटा खाली जाते एखानटा बेश सुंदरभावे चाष हय एवं एखाने आमादेर मुर्गी चाष होच्छे ए गलाय सीड निये भाई जल खेते हबे तो एखाने मुर्गी चाष होच्छे आर एटा आमादेर अटोमेटिक ডিম চাষের একটা ঘর বানানো হয়েছে এই বাক্সটা অটোমেটিক ডিম চাষ হয় এটাই হচ্ছে আমাদের মেইন ব্যাপার ও ভাই হোয়াট ইজ দিস কোথায় ব্রো হু আর ইউ ব্রো কোথায় কোথায় এটা কে এসেছে গদায়ে গায়ে হাত জানিস কি কার পরে এসেছিস মেরে দিয়েছি মেরে দিয়েছি আমি তো সাথে ছিলাম ভাগ তুমি আমাকে মারছো না আরে আমাকে দুখানা ঠুকে দিল मुर्गी पुषेछी सब कटाके आमाकेई देखते हय सब समय गाच देबो ता चले सामने झील आछे गाजर आनते गेलाम ना केन सेटाई तोमरा भाबछो असल কথা হলো গদাই কে আমি বলে বলে কুত্তা হয়ে গেলাম যে গদাই চ বেশ তারপর যেটা ঘটার সেটা ঘটে গেল বাবুদা সেট করে এসো ওইদিকে একটা বাড়ি আছে সেট করে এসো থেকে মজার বিষয় আছে গদাই গিয়ে মরে গেছে এবার আমার কাছে চলে এসেছে সাহায্য নিতে চল গদাই ভাই ওইদিকে কি ভাই জায়গাটা ট্র্যাপ ভাই ট্র্যাপ বুবি ট্র্যাপ চ না আমি যাচ্ছি কে কার বাবা এখানে বসে আছে দেখছি গিয়ে আরে ওটা নরমাল ক্যাসেলের মতো একটা ঠিক আছে জায়গাটাতে আমি একটা চেষ্টা খুলতে গেলাম দেখি ও বাবা দেখি বাবা এখানে আরে না ওখানে দেখলাম আমার ঘটিটা হারিয়ে দিল হঠাৎ করে গদার ঘটি এখানে পড়ে গেছে এখানে যেতে পারিনি আর এখানে দেখা যাও এলিয়েন গুলো এখানে আছে পাবে বাদিকে দেখো সালা আমাকে মেরে দিয়ে বলছে বাদিকে দেখো বাদিকে দেখো ওটা এলিয়েন নয় ওটা এলিয়েন নয় ওটা গরু এখানকার भाई तोर भाई एखोनो बेचे आछे हाँ इलेक्ट्रिक ईल शुरू कर खिदे पे डिम बाजा नहीं जिनिस भाई गरम भाई गरम लगे की सला जगह गरम लगे भाई ठंडा जल आ खूब
চোর বেজেছি তো তোমার জামা প্যান্ট গুলো খুলে রেখে যাও দাদা আবার জামা প্যান্ট খোলা এরপর আর কিছু খোলা যায় না ডিম ভাজা খেয়েছি একটু গরম লেগে গেছে বাড়ি ভাই কোথায় গেল বাড়িতে হারিয়ে কি মাশরুম ছিল মাশরুম হ্যাঁ এই তো মাশরুম আর গাদা ওইখানে কি মাশরুম ছিল তুই যেখানে ছিলিস হ্যাঁ তো একটা চিকেন নিয়ে দৌড়াচ্ছি আমি এ দেখ জম্বি ওই জম্বিটা কি করে দিল আমাকে গদাই 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 এনে নানচাক নে এনে আরে এখানে এটা কি উইচার 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 ভাই গেলাম গেলাম আমি কিছু নিতে পারছি না গেলাম আমি গেলাম হাট ফেল হয়ে যাবে আমার আমি ব্যাক করছি তুই সামলা আগে বলতে পারছি আমি তাহলে পারলাম টম্প মারতাম শালা আমাকে জলের নিচে এসে থাকতে হলো তোর জন্য শালা ওই আমাকে কে মারছে ভাই ওই উইচারটা আমাকে ব্যাক করতে হবে ফল ব্যাক করতে হবে শালা করে দিয়ে যাবো আমার বোন বাজারে আমাকে এনে ছেড়ে দিল ভাই মাকোসা এদিকে আবার গরম হার্টবিট বেড়ে যাচ্ছে গেলাম গেলাম ওখানে জল ওখানে একটু জল দেখতে পেয়েছি চল 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 ভাই পর একটু কাটি আর একটু কাটি মরছি কি ভাই আরে তোর জল তোর জল নেই না না জল আছে কোথায় নিয়ে চলে এলো গদাই বাপ রে আমি এত এক্সপ্লোর করতে চাইনি নাও এবার আমরা মরবো এবার আমি খুব তাড়াতাড়ি মরবো মনে হচ্ছে ও ভাই ভাই গরম গরম আগে পড়ি পড়ি এখানে পড়ি গহরায়ো মে এ মাই পড়িটা হেল্প করছে না আরে এই পড়িটা হেল্প করছে না কেন আমাকে ওই তো সামনে বরফ ও হো হো কোথায় একটা এসেছে সামনে লাভা এটা পড়ি ভাই ড্রাগন কত হ্যাঁ ড্রাগন এখানে আবে আবে ড্রাগন ড্রাগন রে ভাই গেলাম 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 গদার জন্য আমার সব গেল জীবন শেষ জঙ্গলের মতো থাকোনি কেন আরে ওটা ইগল ড্রাগন নয় মনে হচ্ছে ওটা আরো বাজে ওটা আরো বাজে চল আই ব্যাক কর যেমন এসেছিলাম সেরকম ব্যাক করতে হবে এই গদাইটার জন্য সারা কোথায় জঙ্গলে নিয়ে চলে এলো আমাকে মাইরি জলও শেষ হয়ে গেল নাও হার্টবিট এত তেজ হয়ে গেছিল সালা হেলথ কমেই যাচ্ছে তখন থেকে হেলথ কমছে তুই মরে যাবি এবার আরে আমি এই দিকটা জঙ্গলের দিকটায় আছি জলের স্রোতের দিকটায় আছি জল দিয়ে গিয়েছো তো জলের পাশ দিয়ে জলের এই পাশটায় আমি যাচ্ছি জলের দিকটাতে জল খেতে নামছি আমি তো ব্যাগ যাচ্ছি আমি ব্যাকই করবো দেখ না এবার রাস্তাটা বুঝতে পেরে গেছি এদিক দিয়ে গিয়ে আমাদের বাড়ি পড়বে একটু বাঁয়ে দাঁড় করে চল হ্যাঁ ভাই 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 ড্রাগন ড্রাগন চল আমি এসে গেছি আমি এসে তোর ভাই এসে গেছে তোর পাশে তুই মাকোসা তুই মাকোসা জালে আটকেছিস চল আমি এসে গেছি ব্রো আমি আমি আবার ইয়ে নিয়েছি এ টার্কি নিয়েছো এখান থেকে ভাই তুই একটা টার্কি তোল আমি একটা টার্কি তুলছি চল আরে এখানে ওর মাথায় চাপিয়ে দিয়েছি ওর মাথায় চাপিয়ে দিয়েছি আমি আছি ব্রো এখনো একটা টার্কি তোল দেখ এখানে এতগুলো রয়েছে একটা তোল আমাদের ওখানে বাড়িতে নিয়ে যাবো একটা করে টার্কি এদিকে এদিকে কোথায় এদিকে আমাদের বাড়ি আমি রাস্তাটা মনে পড়ে গেছে মানে বুঝতে পেরে গেছি এদিকে এদিকে এদিকটা দেখা এদিকে এদিকে লাফাচ্ছি পগলো এদিকে লাফাচ্ছি এদিকে পিছনে দেখ পিছনে চালা এদিকে তো বলছি কুতরে তুই আমাকে কুতরিয়া বলছে চল গদাই গদাই চক করে মারি আমাকে একটু জল খেতে হবে আমাকে একটু খাবার দাবার দেবে আমার কিছু খাবার নেই আমার এনে 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 হিটার বেশি আমার কাছে আর কিছু নেই এনে এনে অস্ত্র ধর তো এনে অস্ত্র ধর প্যাদাবি এটা দিয়ে পারলে প্যাদাবি নানচাক আর ওইটা আমার হাতে আছে চল আস্তে আস্তে চল ভাই রাত হয়ে গেল তোর চক করে রাত হয়ে গেল এদিকে আয় ওকে নিয়ে আয় কোথায় এই তো কোথায় যাচ্ছো তুমি আরে বাড়ির দিকে যাচ্ছি আর কোথায় যাবো এখান থেকে বাড়িটা কোন দিকে সেটা মনে হয় বাড়িটা চ না ওই সামনের দিকেই আছে নাহলে আমি আছি ভাই এখন সন্ধে সন্ধে হয়ে গেছে মনে ব্যাস আমাদের আমাদের জীবন শেষ মনে হচ্ছে গদাই চক্করে জলটা দিয়ে আমরা যেতে পারবো আয় আবার যদি ইলেকট্রিক হামলা করে মানে অত জলের মধ্যে থাকবি না জলটা দিয়ে পারাপার হওয়া জলের পাশ পাশ দিয়ে চক জলটা জোরে যাচ্ছে শালা আমাকে ছেড়ে দিয়ে চলে গেল চিনতে পেরেছিস Skeleton Mike!
আমি পালিয়েছি ফাঁক দিয়ে। চল চল আমরা বাড়ি ফিরে গেছি। চল এত দূর যে গেলে এনেছি। ক্রিপার ক্রিপার গেলাম 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 আচ্ছা টার্কিটা মুরগির সাথে রেখে দিচ্ছিলাম বাইরে, এটাকে কেন রাখি? টার্কিটা ঘরের এইখানে রাখ, ছাদে রাখ নালে। না না সো সো বাইরে, এটা আমাদের সব থেকে ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার হয়েছে, কারণ আমরা এত দূর গেছি, এত দূর থেকে আমরা ফিরে এসেছি, এটাই মানে আমাদের কাছে বিশাল বড় অ্যাচিভমেন্ট। ভাই টার্কিটা টার্কির উপরে উঠে গেল। ভাই তাতে তাতে সো তাতে সো আমার জল নেই জল নেই। ও ভাই শয়তানের গাছটা চলে এসেছে এখানে। আবে ইয়ার এমালটা সব সময় চলে আসে কেন বুঝতে পারি না। দাঁড়া দাঁড়া ওকে এমন প্যাদান প্যাদাবো নিজের নামটা একবার ভুলে যাবে। দাঁড়া না আয় ভিতরে আয় আয় তোকে 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 দাঁড় করি মরবো। চল চল ওকে যা যা মেরেছি ও আর সাহস করবে না এদিকে আসার। নিচে নাও একবার মুরগি এনেছি ঘরে তো কি জাতা বাড়ি। আমার তো মালপত্র গুলো ওখানে ফেলে দিয়ে চলে এসেছি। ঠিক করেছিস বলবো বাবুদা, আমার সব মাল হারিয়ে গেল। ঠিক আছে ঘরের মধ্যে রেখেছে না মুরগিটাকে, গদাইটা মুরগি আছে। আরে ঘোড়াটা ঘরের মধ্যে আমি রাখিনি, ওরা চলে এসেছে ঘরের ভিতর, তো আমি কি করব? আরেকটা ছিল ওই মালটা কোথায় গেল? গদাইটা না কি ঝিল করছে আমি বুঝতে পারছি না মাইরি। আরে কি ছুন ছুন করছিস গায়ে কি পরে? তুই টার্কিটাকে মেরে দিলি এখানে পিস পরে। এই দেখ এই দেখ আমি মারিনি ওখানে, ওরা দুটো দুটো উপরে উপরে পড়ে ছিল, আমি কেন মারতে যাবো? উপরে আছে যাবো টার্কি। আমি এখানে কোন চেরা কাঠ পাচ্ছি না, স্টিকও বাঁধে পাচ্ছি না, তোর জ্বালাতে আমাদের নিচেও যাওয়া হচ্ছে না। আমি তো অসাধারণ দেখতে যে গদাই তুই চলে যাচ্ছিস কেন? একা একসাথে যাবো বলছি তো। আমি এখানেই আছি, বাড়িতেই আছি। আমার কোন বাড়িতে আছিস দেখি তো, তুই কোথায় গুহা বলে চলে গেলি আমাকে? দেখো মালটা বেরিয়ে চলে এসছে ছাদে। হ্যাঁ ও যেতে পারবো, আর একটা নেই, ও মরে গেছে আর একটা। কি ভাই ঝনঝন ঝনঝন করছে ভাই, আমার মাথা গরম হয়ে গেছে। চেন মেল পরে বসে আছিস, ছন ছন করবে না? আচ্ছা আমনে এত কিছু জ্বলছে তো উনুন কোন ওই জন্য ঘরটা গরম হয়ে যাচ্ছে মায়ের। এ নিচে যাবো নিচে যাবো, চ বাবু দা কাট আছে কাট আছে বাবু। কি কাট আছে? আমি চেরা কাট তখন থেকে খুঁজে যাচ্ছি। দোর বাক্সটাকে আমি হাতে তুলে নিলাম ভুল করে। কি যাতা, চল এই গাছটাকে কাটবো, আমার কাট লাগবে এখন। বাপ রে কি বড় গাছটা, চল যেখানে গেছিলাম সেখান থেকে মারবি তো। আগে এখানে দেখবো এখানে কি আছে। আরে নিচে কোথায় যাচ্ছিস? টর্চ ফর্চ কিছু আনিনি, কোথায় হারিয়ে যাবো? আরে ভাই কোথায় চলে এলাম এটা? ও ভাই দাঁড়া দাঁড়া রাস্তা বানিয়ে বানিয়ে চ, নালে মুখের সামনে একটা ইয়ে চলে এলো বাদু ভাই। এখানে লাভা? আরে লাভা আমি অত দূর পৌঁছাইনি, লাভা আমাকে অত দূর যেতে দে আগে। কি খুঁড়ছি আমি নিজেই দেখতে পাচ্ছি না, টেম্পারেচার ডাউন হচ্ছে। আরে আমাকে কে খুঁড়ে দিয়ে নামিয়ে? আরে আমি। আরে তুই এখানে কি মাইনিং করছিস? আমরা ঢুকছি ওরকম, চল আমি রাস্তা বানিয়ে এসেছি বাড়ি, চ এখান থেকে আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার অন্ধকার আছে। আরে ভাই রাত্রি রয়ে গেছে, তাড়াতাড়ি শুয়ে পরের দিন সকালে যে গাজরটা নিচে রাখা আছে ওটা আমরা নিতে যাবো, ঠিক আছে? নতুন সকালে গদাইকে আমি নিয়ে যাচ্ছি ওই গাজরটা তোলাতে, বদমাসটাকে আমি বলে বলে কুত্তা হয়ে গেলাম। আয় আয় এদিকে আয়, বেটা রাস্তাও ভুলে গেছে ছেলেটা। চলে এদিকটা তুই চিনিস তো, বেটা জল খায়নি, আমারও গলা শুকিয়ে গেছে। আমাদের গাজর
গাজর গাজরটা আমাদের এখান থেকে কালেক্ট হয়ে গেল। এবার আমরা বাড়িতে গিয়ে গাজর চাষ করবো বিশাল পরিমাণে। একদম তোর পিছনে চল, এখানে গাজর গম সব নিয়ে নি বাবা। এখানে কি রয়েছে? পাম্পকিনটা মারো, পাম্পকিনটা নিয়ে নাও। হ্যাঁ রে বাস, এই একটা জিনিস খেয়াল করেছিস? এদিকে আয় কদাই, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয় দাদা। ভাই কা বার্থডে আমি খেয়ে নিলাম একটা থেকে কেরো কিছু পাওয়া যায় না, অনেক কিছু আছে নাকি। চল এই বাক্সটাকে ফেলে যাচ্ছিস কেন ভাই? হ্যাঁ আয় দেখে নি ভাই, ওই দেখ। আচ্ছা এটা কিসের স্পন প্লেস? আমাকে মারছে, তুই মেরেছিস, তুলবো না। আয়রন আছে এখানে, তোলো বাবুদা। কোথায় কোথায়? এই যে এখানে স্পিয়ার আমি নিয়ে নিয়েছি আরো দোকানে। আচ্ছা কোথায় তোকে একটা জিনিস বলছিলাম, তুই খেয়াল করেছিস? মানে কারোর একটা ট্যাগ দেখাচ্ছে দেখছিস? যাবি যাবি ওখানটায়? চলো চলো ওখানটা, খালি হাতে যাবো কিন্তু। আচ্ছা এখানে কোথায় উঠছে ভাই এই ঘরটা? পাম্পকিনটা ফাটানোর জন্য তো ইয়ে লাগবে, এখানে ফেলে দিয়ে চলে যাচ্ছে না ছেলেটাকে দেখো। আচ্ছা এখানেও তো একটা রাস্তা আছে গদা, এদিকে একটা রাস্তা আছে। আচ্ছা এগুলো রেখে আসি, রেখে আসি, রেখে আসি, ছাড়। হ্যাঁ রেখে আসি, এটা নাহলে থাকবে না। ওইখানটা কি স্পন প্লেস আবার তৈরি হয়েছে? না ভাই আমাদের এবার থেকে দেশ লাই কাঠি আর ওই লাইটটা নিয়ে আসতে হবে। আর তার আগে আমাদের সবার আগে বাড়ি চলো না, আমাদের দেখ আমাদের কিন্তু সবার আগে লাগবে হচ্ছে একটা ক্যান্টিন বানাতে, নালে জল জল না ক্যারি। বাবুদা বাবুদা সকাল হয়ে আছে, এইদিকে চলো, এইদিকে চলো। কোন দিকে? এই গাজরটা নিয়ে এদিকে যাবি তো? বাড়ি যেতে দেখো, বাড়ি আয়, ছেড়ে দে যা যা আছে সব ওখানে ছেড়ে দিয়ে দৌড়ো, তাহলে যেইটুকুনি আছে ওইটুকুনি আর থাকবে না। পড়ে গেছি আমি কোথায়? ওয়াও ওয়াও পড়ে বসে আছে গলা, এটাকে দেখো। চল 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 বাড়ি চলো, ওইদিকে যা যা ওইদিকে গিয়ে অফকোর্স মানে ওইদিকে একদম পুরো পাক্কা পাবোই পাবো। জল এখানে আবার কি? এটা ওটা আমি রেখেছি, রেখেছি যাতে আমরা যদি মরিও এখান থেকে আমাদের খুব সহজে সংগ্রহ হয়ে যাবে। তুই কোথায় উঠছিস বলতো বেটা? একটা রাস্তা ঠিক বানানো নেই, আমি আর উঠতে পারছি না। দাঁড়া এদিকটা, আরে তোর নিচে বে, রাস্তা ভালো বানানো। দাঁড়া একটা রাস্তা বানাতে হবে আমাদের, আমাদেরই বানাতে হবে, এখানে কেউ বানিয়ে দেবে না আমাদের। ততক্ষণ বানাচ্ছি, তুই আয় আমার পিছনে, বেলচাটা থাকলে হয়ে যেত তাড়াতাড়ি। ভাই কে ভাই? এখন পাহাড় খুঁড়তে খুঁড়তে আমরা ভেতরে চলে যাচ্ছি, রাস্তা বানিয়ে আমাদের বাড়ির সামনে অব্দি। আমি রাস্তাটা এখানে মাপছি যে আমাদের কোন দিকটা প্রপার যেতে হবে। বোঝা যেতে হবে আবার কি, আবার কি যাবো না, একদম সহজ গেলে হবে না। পুরা হয়ে গেল, বাহ বাড়ির সামনে অসাধারণ। ওটাই দেখতে গেছিলাম, আমাদের বাড়ির সামনে উঠছিস কিনা। ও কোনটা কোন গর্তটা, কোন গর্তটা দিয়ে এলি বলতো? আমি এটাই সোজা দেখতে গেছিলাম, আমাদের বাড়ির সামনে দিয়ে আমরা উঠছি কিনা। তো গদা একদম সোজা মেপে চলে গেছে। আহা এখানটা ক্লিয়ার করে রাস্তাটা ঠিক করে, এখানটা অসাধারণ ভাবে আমাদের রাস্তাটা তৈরি হয়েছে। তো আমরা একদম পাহাড় কেটে বলে না সেই ব্যাপারটা করে দিয়েছি, পাহাড় কেটে আমরা রাস্তা বানিয়ে ওই মাথায় চলে গেছি। মাথা থেকে ও মাথা পুরো তাহলে আমাদের গাজর কালেক্ট হয়ে গেছে। এবার গদাই কিনে আমি চাষ করবো আগে সুবিচ। আবুদার ফেভারিট জিনিস গাজর চাষ, লেটস।
প্রত্যেকটা যন্ত্রপাতি রাখার একটা করে ঘর করতে হবে মনে হচ্ছে, এত যন্ত্রপাতি লাগছে আমাদের, বাপ রে। আর তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অল করে দাও। অনেকদিন পর বললাম সাবস্ক্রাইব করতে, এই দিকটা কিন্তু আমাদের বাবুদের একদমই যাওয়া হয়নি। হ্যাঁ এই দিকটা সত্যি যাওয়া হয়নি, ওদিকটা জানিস তো পাহাড়, ওই ফিনিক্স গুলো তোকে উড়িয়ে দেবে ফস করে। এ গদাই চাষ করতে যাও, আগে চাষ করতে দিয়ে যেখানে ইচ্ছে যাও, চলো না তো চো না বে। তুই এখানে কি ঝিল করছিস? কোথায় যাচ্ছি? কোথায় যাবো আমরা, চাষ কোথায় করবো? চাষ তো পিছন দিকে করবো, জলের দিকটাতে, পাহাড়ে চাষ করবো কেন? জল থেকে ঠিক আছে, তার জন্য আমরা সুগার কেন গুলো আর এইদিকে তো এই সাইডটাকে কাট, এই সাইডটাকে সমতল করে দেখ ঠিক আছে, এইখানটা কেটে একদম সমান করে দে, তারপর দেখ চাষের জায়গাটা বরাবর হয়ে যাবে। উপরটাতে রাস্তা করিস যাতে যখন পালানোর হবে যাতে উপরটাতে দিয়ে উঠতে পারিস। হ্যাঁ এরকম ভাবে আমার সহযোগিতা কর, আর গাছগুলোকে ওই পারে করে দিতে হবে, এই পারে খুব বাজে লাগবে ব্যাপার। আর এখান থেকে লাভাটাকে সরিয়ে দেবো দিয়ে এখানটা পুরো চাষের জায়গা করে দেবো। গাছ যখন হয়ে গেছে হয়ে যাক, না এটা দিয়ে কোনো অসুবিধা হবে না যদি আমরা আগ গাছগুলো সরাই ঠিক আছে। আগ গাছগুলো একটু তুলতে হেল্প কর তো আমার কথাই, এখানে এত আগ গাছ করলে আমি তুলতে পারছি না, সেটা খুব ভালো। কিন্তু তার আগে আমাদের গাজর কোন কোন সিজনে চাষ হয় সেটা আমাদের দেখা হয়নি। হ্যাঁ কাক দেখছে বাড়ি, সব থেকে ভালো হচ্ছে গম চাষ করা, সব সিজনে চাষ হয়। আগুন ধরিয়ে দিয়ে দিল, কে আগুন? ওটা আমি ধরিয়ে রেখেছি, ও শুদ্ধ জল খাবার জন্য, কিন্তু এখানে শুদ্ধ জল পাইনি, শুদ্ধ জলটা যে কেন পাচ্ছি না আমি বুঝতে পারছি না। কি করছিস বে? আচ্ছা দাদাই আমাদের সহযোগিতা করছে এখান থেকে এগুলোকে কেটে, খুব ভালো গদাই। এটা উঁচুতে কে বসালো? গদাই বেলচানে না, তুই ঝিল করছিস কেন? কে আওয়াজ করতে বলতো ভয়ঙ্কর ভাই, এটা কাকে স্পন করে নিলি? হ্যাঁ তোর কি কাছে নেই গদাই? কুতরে আ আমাদের পাড়ায় এসেছিস, হ্যাঁ চল দাঁড়া তোকে তোকে গিফট দিচ্ছি, সারপ্রাইজ। আমরে তা ঝিল করে বাবুয়া কা বলে তো তুই লাভাটাকে বুঝিয়ে দিলি গদাই। এ দাদা 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 দাদা, ওরম না ওরম না ওরম না, এরকম নিচে এই লেয়ারে। আচ্ছা হ্যাঁ, আর এইখানে না এইখানে না এইখানে নয়, হ্যাঁ এটা ফাঁক রেখে এটা বালতি এনে এখানটা আমাদের বোঝাতে হবে ঠিক আছে। তো সোজা আমি এখানটা খুঁড়ে দিই, এখানটা আর একটা লেয়ারে হয়ে যাবে। চল আমাদের চাষের জায়গাটা, দাঁড়া সিড নিয়ে চল, সিড নিয়ে চল, সব সিড নে, আখরোট নে। আচ্ছা এইটা দিয়ে ফার্মিং স্কিল এবার বুঝতে পারলাম, কদাইকে আর বলবো না যেটা বুঝতে পেরেছি। সুগার কেন ভাই কে এসছে উপরে? ভাই কদাই কে এসছে? কদাই ব্যাপারে ভাববেও না, ঘরের সামনে দেখ গদাই, গদাই শুধু দেখ, আমি শুধু আমাদের বাবু মেরে দিয়েছি, ওকে মেরে দিলাম কি করে আমি জানিনা। আরে এদিকে মেরে দিয়েছি তোর ঘর থেকে বেরোতে বেরোতে, আরে দরজাটা খুলে দে না, দৌড়াবে অন্যদিকে। হ্যাঁ আয় আমার সাথে যাচ্ছি, এই যে পড়িয়ে দি, পড়ি একে একটুখানি ঠিক করে দিতে হো ডাক্তারের কাছে, আমরা এখন নিয়ে যাচ্ছি আমাদের টার্কিকে, ওর হেলথ কমে গেছে বলে। আমারও হেলথ দিচ্ছে, ডাক্তারখানা থেকে এখন ফিরছি আমাদের টার্কিটাকে হেলথ বাড়িয়ে। ওকে আমাদের গদাই মামু মেরে গম ভেঙে দিয়েছিল, আমি কিছু করিনি, গদাই সবকটা সিড নিয়েছিস যে ওখানে গিয়ে চাষ করবি? দুখানা ফেলে দিয়েছি। কি ফেলে দিয়েছিস ওখানে? মুরগি গুলোকে ফেলে দিয়েছি। কি মুরগি ফেলে এসছিস আমাকে একটু ঝেড়ে কাজ তো? আরে মুরগি গুলোকে সিড ফেলে দিয়ে চলে এসছি খাবার। আচ্ছা আচ্ছা এইখানে জমা হবে আশা করি, 15খানা ইয়ে হয়ে গেছে। আমি তো সিডি পেলাম, সিডি এখানে আছে নাকি? যাই হোক কিছুই পেলাম না। তো ওরম ভাবে মুরগি খাইয়ে তুই সিড পাবি নাকি? না না চাষের জন্য, মুরগি চাষের জন্য। তুই কোথায় আছিস বলতো? এই তো আমাদের নর্থের দিকে, নর্থের দিকে, নর্থের দিকে, সাউথের দিকে।
নদীর ধারে আমি দাঁড়িয়ে আছি কুতরেয়া, তো আমাদের এটা চাষের জায়গা। এখানে আচ্ছা দাঁড়া বলতে দে, তো এটা হচ্ছে আমাদের চাষের জায়গা, এখানটাতে আমরা এখন মস্তিতে চাষ করবো গদাই আর আমি মিলে। তো শুরু করে দি বেটা, কিছু বাচ্চা দিকে ঝর্ণা হচ্ছে, ঝর্ণার আওয়াজ হচ্ছে, মানে গাজর গুলো বসাই এখানে খিদে পেয়ে গেছে আমার। আমাদের এখানে গাজর চাষ শুরু হয়ে গেছে এবং তারই সাথে আমাদের এখানে খতরনাক ভাবে পম্পি চাষ করছি। কি চাষ? পম্পি ভেঙে দিই। পম্পিটা লাল রঙের ফুলগুলো পম্পি, ওটা আবার চাষ হয় নাকি? চাষ করা যায়, আমি জানি না ভাই। তো গদাই এখানে পম্পি সিড জোগাড় করছে করুক। তো আমরা এখানে যেখানে একটা বাক্সতে আমি সেফটির জন্য আমাদের ব্যাকআপ হিসেবে খাবার রেখে গেছিলাম, সেটা আমি এখন কালেক্ট করতে যাচ্ছি। আমরা এখন খুব জোর চাষ করছি, তাড়াতাড়ি সিড বসাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি সিড বসানোর কারণ তো অন্য, সেটা আমি পরে বলবো। যেগুলো আগের এপিসোড যদি না দেখে থাকো যাও ডেসক্রিপশনে গিয়ে সেগুলো দেখে নাও, আবার করে ভালো লাগবে আশা করি। তো আজকে আমরা করবো সেটাতে কথা, রাত্রির বেলায় কিছু করার ব্যাপারে ভাববেও না, ঠিক আছে? তো তো আজকে আমাদের সাথে আছে গদাই, দাঁড়া 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 কোন দিকে কোন দিকে আছিস তুই, কোন দিকটা আছিস বল গদাই, কল দে কল দে, রিপ্লাই দে রিপ্লাই দে, কোন দিকে? আরে আছি, এটা কি দিল, এটা কি দেখাচ্ছে? কি তোর ওখানে দেখাচ্ছে? কি একটা বললো, ওকে নিয়ে আসছি জলে, ওকে নিয়ে আসছি দেখাচ্ছি আসল প্লেয়ার কারা হয়, জলে দে কোনো পোকাই হাঁটতে পারে না। আয় আয় গদাই আয়। আচ্ছা আমি তো জলের ভিতরে মরেছি। এটা কি আকাশে ঘুরছে এত, দু নম্বরই হচ্ছে আমার সাথে। ভাই এটা কি হচ্ছে, তোকে তাড়া করেছে কারা? ভাই ভাই আরেকটু গাড়ি, আরেকটু গাড়ি, আরেকটু গাড়ি, বাড়িতে বাড়িতে পৌঁছে দে, বাড়িতে পৌঁছে যাই, বাড়িতে পৌঁছে যাই। আরেকটা, আরেক সেকেন্ড, আরেক সেকেন্ড, আরেক সেকেন্ড, চল আয় আয় কুত্তা আয়, তোরা কে আছিস আয়। বাইরে কি হচ্ছে ওটা, বাইরেটা দেখলি, ওটা কিছু একটা হলো বাইরে, তারা ওরা আছে কিন্তু, ওই দেখ তোকে মারছে, চল মার। ভাই ওটা কত উঁচুতে, গদাই ছাড়বি না, আমার দিব্যি গদাই ছাড়বি না, চল আয় চল আয়। জানিস না তোরা কাদের সামনে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ মিস্টার গদাই দাঁড়িয়ে আছিস সেটাও জানিস না? ওই ওই যা উপরে দেখ, উপরে দেখেছিস মালগুলো তোমার তো? হ্যাঁ নিচো নিচো কোনো ব্যাপার না, উপরটা দেখেছিস মালটাকে? আরে গিয়ে মারিস না, ওদের আসতে দে, তোর দিকে তাকাচ্ছে গদাই, অত তুই যাস না, তুই ছেড়ে দে, তোর অবস্থা দেখে আমার হয়ে গেছে, আমি চললাম। ভাই ভাই পালাও ভাই, পরীর কাছে থাকি,
এখানে কবর দিয়ে দিয়েছে মনে হচ্ছে জানো। না এটা কি ছুটছে বে? ও ভাই, ও ভাই, নানচাকটা বের কর, নানচাকটা বের কর গদাই। নানচাক নেই আমার, নানচাকটা আমার, নানচাকটা নেই ভাই। আমি আছি তোর সাথে, তোর ভাই আছে জিন্দা, দা নানচাক বানিয়ে নি। গান পাউডার পেয়েছি, আয় ঘরে তে সব মাল লোড কর আর গিয়ে গিয়ে মার, ইজি ফান্ডা। আচ্ছা হ্যাঁ, এ ভাই, এ ভাই, দাঁড়া আমি যাটা ভালো নানচাক বানিয়ে যাচ্ছি। আরে আমি তো মরে যাচ্ছি রে ভাই, দাঁড়া এখান থেকে জন্মাবে এর অবস্থা। ভাই এটা কি শুনছো? আয় আয় হেগো হেগো, বড়া এদিকে আয়, নিচে নাম, স্পিয়ারটা নিয়ে আসছি, দাঁড়া তো দাদা দাদা, স্পিয়ার নিয়ে আসছি। এদেরকে এরকম এদের কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। আরে তুমি আমাদের বাড়ির সামনে নিয়ে চলে এসেছো ছেলেটাকে দেখো। এই রে, আমি ছাড়বো না বাড়ি যদি ভাঙে। হেড শট দিয়েছি, চল মাটি তোল, আমাদের এখানে পরিষ্কার করতে সাহায্য করছে। আয় আয়, আরে গরম হয়ে গেছে গদাই, গরম জল লাগে। ওখানে আমার মালপত্র পড়ে আছে। ব্যাস, তো এইভাবেই শেষ হলো আমাদের সুহানা দিন।